সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা সবাইকে অপরাণ শুভেচ্ছা তোমাদের সাথে আছি আমি গণেশপতিমা আমরা শুরুতে কয়েকটি উক্তি লক্ষ্য করব এখানে রয়েছে রবীন্দ্রনাথ ঠাকুরের একটি বিশিষ্ট উক্তি দাও ফিরে সে অরণ্য লও এ নগর খুবই পরিচিত স্বামী স্বামী বিবেকানন্দের একটি বিশিষ্ট উক্তি জীবে প্রেম করে যেই জন সেই জন সেবিছে ঈশ্বর এবং নেপোলিয়ানের একটি বিখ্যাত উক্তি আমাকে একটি শিক্ষিত মা দাও আমি তোমাদের একটি শিক্ষিত জাতি দেব প্রত্যেকটি বিষয়ই তোমাদের পরিচিত এখানে এই এক লাইন বা দু লাইনের মধ্যে কি একটা গভীর ভাব প্রকাশ করা হয়েছে এবং কবি সাহিত্যিক বিশিষ্ট ব্যক্তিরা যে ভাবটি প্রকাশ করেছেন সেটির মধ্যে যে গভীর ভাবটি লুকিয়ে রয়েছে সেটি যদি আমরা বুঝতে চাই তাহলে কি করতে হবে এই ভাবটাকে সম্প্রসারণ করতে হবে তো শিক্ষার্থী বন্ধুরা আজকে আমরা আসলে শিখব এই ভাবগুলোকে কিভাবে সম্প্রসারিত করা যায় এবং সেই বিষয়টিকে কি বলা হয় ভাব সম্প্রসারণ প্রথমে আমরা দেখব ভাব সম্প্রসারণ কাকে বলে ইতোমধ্যে বুঝে গিয়েছো বিষয়টি ইংরেজি এমপ্লিফিকেশন বোঝাতে বাংলায় ভাব সম্প্রসারণ কথাটি আমরা ব্যবহার করি একটি বাক্য বা একটি ছত্রের মধ্যে গভীর ভাব লুকিয়ে থাকে লুকিয়ে থাকা সেই গভীর ভাবকে বিশদভাবে প্রকাশ করার নামই হচ্ছে ভাব সম্প্রসারণ এই ভাব সম্প্রসারণের মূল উদ্দেশ্য হচ্ছে সেই বক্তব্য বিষয়কে যুক্তি ও বিশ্লেষণের মাধ্যমে সুন্দরভাবে প্রকাশ করা সেটি হচ্ছে এটির উদ্দেশ্য অর্থাৎ যে ভাবটা রয়েছে সেটি সহজে কিন্তু সবার বোধগম্য নাও হতে পারে তো সেটিকে বিশদভাবে উপস্থাপন করাই হচ্ছে ভাব সম্প্রসারণের উদ্দেশ্য আমরা যখন ভাব সম্প্রসারণ লিখব তখন তিনটি অনুচ্ছেদে এই ভাবের সম্প্রসারণ মূল মূলভাব সম্প্রসারিত ভাব এবং মন্তব্য তবে অনেকেই এই তিনটি অংশ উল্লেখ করতে নিরুৎসাহিত করেন আমি বলবো দুটোই তোমরা করতে পারো তবে যদি তোমরা এগুলো উল্লেখ না করো সেক্ষেত্রেও কি করতে হবে তিনটি ধাপেই লিখতে হবে অর্থাৎ মূল ভাব সম্প্রসারিত ভাব এবং মন্তব্য এই ধারাবাহিকতা বজায় রেখে তিন অনুচ্ছেদে তোমাদের এটি উপস্থাপন করতে হবে এবারে চলো একটি ভাব সম্প্রসারণ লিখতে গেলে আমাদের কোন কোন বিষয় খেয়াল রাখতে হবে সেটি আমরা একটু জেনে নিই প্রথমে মূলভাবে সূত্রটি অবলম্বন করতে হবে অর্থাৎ মূলভাবের যে একটিমাত্র সূত্রই থাকে সেটি অবলম্বন করে তারপর তথ্য উদাহরণ প্রভৃতির সাহায্যে ভাবের পরম্পরা অনুসারে কিন্তু সেটিকে সাজিয়ে নিতে হবে লক্ষ্য রাখতে হবে একই কথার যেন পুনরাবৃত্তি না ঘটে অনেক সময় তোমরা ভাব সম্প্রসারণের আকার বড় করার জন্য পুনরাবৃত্তি করো সেটি যেন না হয় সাধারণ বিষয় দিয়ে প্রারম্ভিক বাক্যটি রচিত হবে অর্থাৎ সাধারণ একটি বাক্য দিয়ে শুরু করবে তবে সেটি যেন শ্রুতি মধুর হয় যেহেতু এটি দিয়েই সূচনা হচ্ছে সেটি যেন ভালো লাগে সেভাবে নির্ভুল উক্তি বা প্রবাদ প্রবচন প্রভৃতি ব্যবহার করে ভাব সম্প্রসারণটাকে আরো সুন্দর করা যায় নির্ভুল উক্তি বা প্রবাদ প্রবচন তোমরা ব্যবহার করবে তবে এমন প্রবাদ প্রবচন আবার ব্যবহার করবে না যেটির আবার ব্যাখ্যা দেওয়ার প্রয়োজন হয়ে যায় অর্থাৎ ভাবের সাথে সঙ্গতি রেখে দেবে সেটি যেন বোধগম্য থাকে সেটির আবার যেন ব্যাখ্যার প্রয়োজন না পড়ে সেই সাথে এখানে অনেকে ইংরেজি কোটেশন ব্যবহার করো বিষয়টি অনেকে নিরুৎসাহিত করে আমিও বলবো যেহেতু এটি বাংলায় ভাব সম্প্রসারণ করছো বাংলায় অনেক রয়েছে উক্তি রয়েছে সেগুলো দিয়ে এটিকে সমৃদ্ধ করলেই আমার কাছে মনে হয় বেশি ভালো হয় ভাব সম্প্রসারণের বিষয়বস্তুকে প্রয়োজনীয় উপমা দৃষ্টান্ত যুক্তিদের সহজভাবে উপস্থাপন করতে হবে যেহেতু সেই গভীর ভাবটাকে কি করছি বিশদভাবে প্রকাশ করছি সেটি যেন সহজবদ্ধ হয় দিকে আমাদের লক্ষ্য রাখতে হবে ভাব সম্প্রসারণে ভাষার গাঁথনি যাতে প্রাঞ্জল হয় সর্বজন গ্রাহ্য হয় সেদিকেও লক্ষ্য রাখতে হবে ভাষার গাঁথনিটা ভাষাটা যেন প্রাঞ্জল হয় সুন্দর হয় একেবারে এত চমৎকার একটি ভাবকে প্রকাশ করছি তার ভাষাটাও চমৎকার হওয়া জরুরি অপ্রয়োজনীয় অপ্রাসঙ্গিক তথ্য নির্ভর নয় এমন বিষয় যুক্ত না করাই বাঞ্ছনীয় এটা তো সহজ বিষয় যেটি প্রয়োজন নেই যেটি অপ্রাসঙ্গিক সেই বিষয়টি এখানে নিয়ে আসছি বস্তুনিষ্ঠ নয় তথ্যটি সেটি আমরা জুড়ে দেবো এগুলো আমরা করবো না এবং সব শেষ আট নম্বর হবে এটি এটি কিন্তু গুরুত্বপূর্ণ অনেক সময় তোমরা কাজটা করে থাকো প্রদত্ত কথাটির লেখক বা কবিকে সেটি তোমরা উল্লেখ করো কোনোভাবে এটি তোমরা লিখবে না সেই সাথে অনেক সময় এই প্রদত্ত অংশটি তোমাদের কোনো সিলেবাস অন্তর্ভুক্ত কবিতা বা গল্প থেকেও নেওয়া হয় সেই ক্ষেত্রে সেই গল্প কবিতার নামও উল্লেখ করা যাবে না এই জায়গায় তোমাদের সচেতন থাকতে হবে তোমাকে একটা ভাব দেওয়া হয়েছে সেটি বিশ্লেষণ করতে হবে সেটির উৎস কী কোথা থেকে নেওয়া হয়েছে কে লিখলেন সেগুলো এখানে প্রয়োজন নেই কাজেই তোমরা যখন লিখবে এই বিষয়গুলো খেয়াল রাখবে আসলে ভাব সম্প্রসারণ কখনোই মুখস্থ করার বিষয় নয় তারপরও কিছু কিছু বিষয় থাকতে পারে যে বিষয়গুলো আর ভাবই তোমরা বুঝতে পারছো না সম্প্রসারণ কীভাবে করবে সেই ক্ষেত্রে আমি বলবো তোমরা একটু পড়বে বেশ কিছু ভাব রয়েছে সেগুলো একটু পড়ে ধারণা রাখবে এবং লেখার সময় এই বিষয়গুলো খেয়াল করে সুন্দরভাবে উপস্থাপন করবে এখানে একটি নমুনা ভাব সম্প্রসারণ রয়েছে তোমাদের জন্য ছোট করে লিখেছি আমি স্বার্থমগ্ন যেজন বিমুখ বৃহৎ জগতে সে কখনো শেখেনি বাঁচিতে এই বিষয়টাও হয়তো তোমাদের কাছে ভাবটা একটু অস্পষ্ট মনে হতে পারে অর্থাৎ এক কথায় যদি বলি স্বার্থপর লোকগুলো আসলে বুঝতেই পারেনি বেঁচে থাকার সত্যিকারের মর্ম এটিই এটি কথা এটিকে আমরা গুছিয়ে লিখব প্রথমে যে মূল ভাব আসলে বৃহৎ বিশ্বে পারস্পরিক নির্ভরশীলতা সহযোগিতা ছাড়া মানুষ চলতে পারে না কিন্তু যারা স্বার্থ মগ্ন সত্যিকার অর্থে এই পৃথিবীতে তারা বাঁচতেই শেখেনি তারপর এখানে আমরা মূল ভাবটা লিখেছি এবং সবশেষ এখানে যে মন্তব্য থাকে সেই অনুচ্ছেদটি এখানে দেওয়া হয়েছে তোমরা উল্লেখ না করে এভাবে দিতে পারো উল্লেখ করতেও পারো আমার মনে হয় এইচএসসি পর্যন্ত এটি কোনো বিষয় নয় যে তার উপরে গিয়ে চিন্তা করা যাবে বিষয়গুলো তো এভাবে তোমরা যদি সুন্দরভাবে একটি ভাব সম্প্রসারণ উপস্থাপন করো তাহলে নিশ্চয়ই পরীক্ষায় ভালো নম্বর তোমরা পাবে বলে আমি বিশ্বাস করি তো শিক্ষার্থী বন্ধুরা আজকের পাঠ এ পর্যন্তই ভালো থেকো সবাই আল্লাহ হাফেজ